ছাত্রলীগের বিরুদ্ধে গণতদন্ত কমিশন গঠন করা হবে বললেন হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য, হামলা, নির্যাতন, নিপীড়নে যারা যুক্ত ছিল, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের হামলা, নির্যাতন ও গণতদন্ত কমিশন গঠন শিরোনামে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে। পোস্টে হাসনাত আরও বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে এদিন রেহাই পায়নি। ঢাকা মেডিকেলকে মনে হচ্ছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, জুলাই বিপ্লবে ক্যাম্পাসগুলোতে হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন এবং শিক্ষার্থীদের নিয়ে গণতদন্ত কমিটি গঠন করা হবে। গণতদন্ত কমিটি গঠন করা হলে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়ে ছাত্রলীগের হামলাকারী ও নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।